হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নিউ ভিডিও নিয়ে, আর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোথায় যাব। সো আমি এখন বলছি না, কারণ তোমরা দেখে নিয়েছো। সো চলো, যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। সো চলো। সো গাইজ, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আর টোটোয় করে আমরা যাব হচ্ছে বর্ধা। বর্ধা থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা যাব হচ্ছে পাঁশকুড়া। আর এখন আমি বর্ধাতে চলে এসেছি, পাঁশকুড়া থেকে আমরা যাব মেদিনীপুর। সো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনে আমরা যাব না। ট্রেনের টাইম হচ্ছে 6:31। সো আমরা এখন পাঁশকুড়াতে চলে এসেছি, আর এখন বেজে গেছে 8টা। সো তোমাদের আমি দেখিয়েই দেব যে কটা বেজেছে, এখন আমার ঘড়িতে দেখিয়েই দেব। তো এই দেখো, আমি দেখিয়ে দিয়েছি যে 8টা বেজে গেছে, আর আজকে হচ্ছে 4 তারিখ, মানে শনিবার, জুনের 4 তারিখ। সো এখন এখানে ট্রেনটা ছেড়ে দেবে, আর এটা হচ্ছে পাঁশকুড়া নয়, আর এটা হচ্ছে গোকুলপুর। গোকুলপুর নাকি আমার জানা নেই, মানে এখন আমি ভিডিওটা করছি, তো তখন আমি এখন এডিটটা করছি, তখন ভিডিওটা করছিলাম, আর এখন 9:37 বেজে গেছে। তো তোমাদের যখন এই ট্রেনটা ছাড়বে, তোমাদের দেখিয়ে দেবে এটা গোকুলপুর না অন্য কোথায়। আর সো এইদিকে অনেক রেল লাইন আছে, আর এটা গোকুলপুর, মানে আমি যখন ভিডিও করছিলাম সেটাই গোকুলপুর। তো আর এইখানটা এখন ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর প্রথম যখন পাঁশকুড়াতে উঠেছিলাম প্রচুর ভিড় ছিল, বাট এখন যখন মানে ট্রেনটা লোক নেই, কারণ এর পরের স্টপেজটাই মেদিনীপুর, গোকুলপুরের পরের স্টপেজটাই মেদিনীপুর। এই যে গোকুলপুর লেখাই আছে, তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে এখন। আর আমি দরজার সামনে দাঁড়িয়েই ভিডিও করছি, বাট আমার বসার জায়গা ছিল, কিন্তু আমি ভিডিও করার জন্য বুঝিনি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তারা এক্ষুনি প্লিজ একটা লাইক করে দিও। আর সো এখন ট্রেনটা চলছে, আর এইখানটায় তোমাদের যখন মেদিনীপুরে আসবো তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইজ, আমি এখন মেদিনীপুরে পৌঁছে গেছি, আর মেদিনীপুরটাই হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপেজ, তাই জন্য কোনো ভিড় ছিল না। বাট আমি যখন বর্ধা থেকে এসেছিলাম তখনও ভিড় ছিল, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর এই সময় গোকুলপুরে যখন ছিলাম তখন আমি ভিডিওটা করেছি। আর সো গাইজ, আমি যেটা কাজে যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে, কারণ এইখানে একটা পাথফাইন্ডার বলে আছে স্কুল, সেইখানটায় দিদি পড়বে, মামার দিদি মাধ্যমিক দিয়ে দিয়েছে, তাই জন্য এখানে পড়বে বলে এসেছিলো। আর আমি তখন ভিডিওটা করতে পারিনি, যখন আমরা খেয়েছিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি। বাট আবার আমি স্টেশনে চলে এসেছি, একটা একটা ট্রেন ছিল, বাট আমাদের খেতে দেরি হয়ে গেছিলো বলে একটা ট্রেনটা ধরিনি। এখন বেজে গেছে 2, আর এই ট্রেনটা ছাড়বে 2:25। তো এখানে একটা পাশে মাল ট্রেন দাঁড়িয়েছিল, আর এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, 2:30 বেজে গেছে এখন। আর এইখানে হচ্ছে রাস্তা, আমার ঠিক মনে নেই যে কোথায় এইটা। সো দেখো, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত প্লিজ দেখো, আর যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো এখন ভালো করে ব্লগটা করিনি, তো আমি ভালো করে ব্লগটা করতে পারিনি, কারণ আমি নতুন নতুন চ্যানেলটা খুলেছি, যা 6-7 মাস হয়েছে। তোমরা হয়তো দেখছো অনেক পরে, ভিডিওটা হয়তো অনেক পরে আগে ছেড়েছি, তোমরা হয়তো পরে দেখছো, বাট যখন আমি ভিডিওটা ছেড়েছি তখন 5-7 মাস হয়েছে আমার চ্যানেল খোলা। আর তোমরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইব বার হচ্ছে 280। তোমরা হয়তো দেখছো অনেক, বা
সেই জন্যই দেখছো 280 তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ অল করে দিও আসো চলো এখন আমরা যাচ্ছি আর এখানে এখন একটা স্টেশন চলে এসেছে আর স্টেশনটার নাম ঠিক মনে নেই বাট দেখা যাচ্ছে না নামটা তাই জন্য তোমাদের বলতে পারছি না যদি দেখতে পাই তোমাদের আমি ঠিক বলে দেব সো গাইস আমি ট্রেন থেকে মেছাদাতে নেমেছি মেছাদায় নেমে আমরা হচ্ছে বাসে করে এসেছি মানে বর্ধাতেও আসতে পারতাম কিন্তু বাসে করে এসেছি বর্ধা আসেনি দেরি হয়ে যাবে বলে বাসে করে এসেছি আর এখন বেজে গেছে হচ্ছে 5:52 তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আর এখানে আমি এখন গোপালপুর মানে মহিষাদল পেরিয়ে মহিষাদল পেরাইনি মহিষাদলের আগে গোপালপুরের কাছে আছি আর এইখানটায় যে বাসটা দাঁড়িয়েছে সো গাইস তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে কথা হবে গাইজ আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর এখন 8:30 বাজে যায় আর আমি এসেছি 6:30 দিকে মানে 6:35 দিকে বাস থেকে নেমেছি তো তোমাদের তো আমি দেখিয়েছি যে বাসে করে আমি আসছিলাম আর এখন তো তো আর আমাকে এখন এডিট করতে হবে আজকে না কালকে করব আর কালকে তো জামাই ষষ্ঠী তো তোমরা হয়তো এই ব্লগটা পরে দেখবে কালকে জামাই ষষ্ঠী কালকে আমি ব্লগ করব তারপরে ব্লগটা আসবে দুটো ব্লগ পরপর আসবে সো আমি মাঝখানে মানে ভিডিও করতে ভুলে গেছিলাম যখন আমি মানে খেয়েছিলাম লাঞ্চ খেয়েছিলাম আর তারপর আমি মানে মেডিকেল কলেজ হসপিটাল দেখেছিলাম ওইগুলো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই জন্য তোমাদের দেখানো হয়নি বাট আমি ট্রেনে যাওয়া আর বাসে আসা এটা তোমাদের দেখিয়েছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্লিজ টিপে অল করে দিও সো লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই নেক্সট ভিডিওতে আবার দেখা আছে বাই বাই